তুরস্ক সিরিয়ায় বাঁচছে লাশের সারি ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ উদ্ধার অভিযানে যোগ দিতে আঙ্কারার পথে বাংলাদেশের প্রতিনিধি দল ই পাসপোর্ট প্রকল্পের মেয়াদ বাড়ল দেড় বছর প্রয়াস সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব অনুমোদন চুক্তি অনুযায়ী বাড়ছে খরচও এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে বেলজিয়াম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আশ্বাস রানি মালথেলদের স্বাগত প্রবাসী নিউজ 24 এর সাথে আছি আমি মাহমুদুল হাসান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া বাংলাদেশের শিক্ষার্থী গোলাম সাইদ রিঙ্কুকে জীবিত উদ্ধারের পর তিনি জানিয়েছেন ভয়াল অভিজ্ঞতার কথা নিউজ 24 এর হাতে এসেছে সেই ভিডিও চিত্রটি কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব আমি কিছু জানি না আমার ওযু ছিল না আমি জাস্ট ইশারার উপর তায়ে মম করে নামাজ পড়া শুরু করছি অনেক যন্ত্রপাতির মধ্যে কেটে বার করা লাগছে ওগুলো যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে ছয় ঘন্টা ধরে কাটছে তারপরে বের করছে আমারে ডান পা ই করতে ফুলে আছে আর বা হাত ফুলে আছে এদেশের সরকার অনেকটাই তৎপর কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তুরস্কের বিভিন্ন শহরে তো এদেশের ঐতিহাসিক মসজিদ অনেক পপুলার তো মসজিদ গুলা এইরকম ভাবে বানানো হয়েছে অনেক মজবুত ভাবে বানানো হয়েছে তো এই বিভিন্ন দুর্যোগ বা ভূমিকম্প এগুলো হলে মানুষ ন্যাচারালি মসজিদে আশ্রয় নেয় আর বিভিন্ন ধরনের ক্যাম্প তারপর সাহায্য পণ্যগুলো খুব দ্রুত মানুষের কাছে পৌঁছানোর জন্য নৌবাহিনী বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনীর সহায়তায় খুব দ্রুত মানুষের কাছে যেন পৌঁছায় যায় বিজন সশিষ্ট ছিল আছে আমি এখন অনেকটাই সুস্থ আছি আমাদের এই ঘটনা হওয়ার পর থেকে আমাদের ফরেনার স্টুডেন্টরা আছে তাদের ভিসি অনেক ভালো আমাদের খোঁজ খবর নিচ্ছে সবসময় সবার বাসায় মোটামুটি ক্রাশ হয়ে গেছে কারোর কাছে পাসপোর্ট বা এগুলো বিভিন্ন ফর্মালিটি মেনটেন করে তারপরে এগুলো হাতে পাওয়ার পর তারপরে আমরা দেশে যেতে পারবো ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজে অংশ নিতে বাংলাদেশের ষাট সদস্যের দল ঢাকা ছেড়েছে একটি বিশেষ বিমান ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেন তারা সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক এদিকে হতাহতদের স্মরণে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ নাইমাল জিকোর প্রতিবেদন শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল 11,000-এর বেশি প্রাণহানির মৃত্যুপুরীতে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য ব্যক্তি এমন দুর্যোগে দেশটির পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন দেশের উদ্ধারকারীরা তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুত হয়েছে ষাট সদস্যের একটি দল যেখানে থাকছেন সেনাবাহিনীর ২৪ জন বিমান বাহিনীর ১৪ ফায়ার সার্ভিসের ১২ ও চিকিৎসক আছেন ১০ জন প্রস্তুত করা হয়েছে উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম মালয়েশিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত সদস্যরাই যাচ্ছেন এই উদ্ধার অভিযানে দেশের অভিজ্ঞতাও তুরস্কের দুর্যোগে কাজে লাগাতে চান তারা বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা দেয়া ছিল প্রশিক্ষণ নিয়েছিল তাদেরকেই আমরা পাঠাচ্ছি যেন দেশের সম্মান রক্ষা করতে পারে এবং মানবতার সহায়তায় আসতে পারে কনক্রিট কাটার লাগবে আমাদের গ্রিল কাটার লাগবে অথবা রড কাটার লাগবে অথবা যেখানে যন্ত্র যেখানে একটার পর বিল্ডিং একটার পর ধরছে এটাকে একটু র্যাম জ্যাক দিয়ে আমার একটু গ্যাপ করে মানুষকে উদ্ধার করে আনতে হবে কিছু ফ্যান লাগবে কারণ হলো আমার বায়ু চলাচলের একটা ব্যবস্থা দরকার এগুলি আমরা নিয়ে যাচ্ছি প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস অংশ নিচ্ছে জানিয়ে বাহিনীর মহাপরিচালক বলেন প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য তুরস্ক গেলেও উদ্ধার তৎপরতার উপর নির্ভর করবে সেখানে অবস্থানের বিষয়টি ছিল থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছে সিঙ্গাপুরে নিয়েছে এবং আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রশিক্ষকরা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল আপাতত বলতে পারি যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এটা যে কোনো সময় বাড়তে পারে তবে তুরস্কের প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ চালানো চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ফায়ার সার্ভিস নাইন আলচিকো নিউজ 24 ঢাকা তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে দুর্গত মানুষের পাশে আছে বাংলাদেশ সাধ্যমতো দেশ দুটিকে সহায়তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় এসব কথা বলেন তিনি। আমাদের হয়তো সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বাংলাদেশের মানুষের একটা হৃদয় আছে, সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নিই এবং আজকে রাত্রেই C-130 একটি বিমানবাহিনী বিমানে আমরা যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা টেন্ট, কম্বল, উদ্ধারকর্মী, মেডিকেল টিম, ঔষধ এবং শুকনো খাবার পাঠাচ্ছি। বাংলাদেশে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের অপারেশন সাপোর্টের মেয়াদ ও ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। বুধবার কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে ই পাসপোর্ট ইস্যু অপারেশন সাপোর্ট সংক্রান্ত জার্মানি কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে। দ্বিতীয় দফায় এই মেয়াদ আরও 16 মাস বাড়ানো হচ্ছে। এ সময়ের জন্য সংস্থাটিকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য পরিশোধ করতে হবে 88,11,99,774 টাকা। চলমান অপারেশন সাপোর্টের মেয়াদ কাল 2022 সালের 1 সেপ্টেম্বর থেকে 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ সফর শেষ করলেন বেলজিয়ামের রানী ম্যাথিলডে ম্যারি ক্রিস্টিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আশ্বাস দেন তিনি। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা করায় শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন বেলজিয়ামের রানী। ম্যাথিলডে ম্যারি ক্রিস্টিনের বাংলাদেশ সফর নিয়ে আরও জানাচ্ছেন আসমাতুলি। জাতিসংঘ মহাসচিবের MDG দূত বেলজিয়ামের রানী ম্যাথিলডে ম্যারি ক্রিস্টিন 3 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে বুধবার দুপুরে জলবায়ু ঝুঁকিপূর্ণ খুলনা জেলা পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বেলজিয়ামের রানীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দেয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম বেলজিয়াম। এ সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বেলজিয়ামের সহযোগিতা চান রাষ্ট্রপতি। একই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বেলজিয়ামের রানী। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সাধারণ মানুষের জীবনমানের আর্থসামাজিক পরিবর্তনের প্রশংসা করেন জাতিসংঘের এই শুভেচ্ছা দূত। বেলজিয়ামের রানী রোহিঙ্গাদের মানবিক আশ্রয়ের প্রশংসা করেন। বেলজিয়ামের রানী ম্যাথিলডে মেরি ক্রিস্টিন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ সফর শুরু করেন। আসমাতুলি, News24। ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস দায়িত্ব নেয়ার পর অভিষেকের আগেই লন্ডনের বাঙালি পাড়ায় আসছেন। স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের বাঙালি পাড়া খ্যাত বাংলা টাউন সফর করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেসের ওয়েবসাইটে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ব্রিকলেনের রাজা ও কুইন কনসোর্টের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সফরের খবর জানাজানি হওয়ার পর বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বাঙালি পাড়ায় এটি হবে রাজা চার্লসের প্রথম সফর। রাজা হওয়ার আগে প্রিন্স চার্লস 2001 সালে পূর্ব লন্ডনে বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে এসেছিলেন। February 10 যুক্তরাষ্ট্রের 51 সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র মেড ইন চিটাগং। সম্প্রতি নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস LLC সংবাদ সম্মেলনে আরও জানায়, স্ক্রিনে ইংরেজি ও বাংলায় সাবটাইটেল থাকবে ছবিটির। পাশাপাশি ছবিটি মধ্যপ্রাচ্যেও বাজারজাত করার পরিকল্পনা করছে পরিবেশক সংস্থাটি। ছবিটি নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হল ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলিনা, নেভাদা, মিশিগান সহ 21 স্টেটের 51টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। রিয়াদ বিন মাহমুদের রচনা ও ইমরুল রাফাতের পরিচালনায় এই ছবির প্রধান চরিত্র অভিনয় করেছেন ব্যান্ড তারকা ও অভিনেতা পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এছাড়াও রয়েছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকি তানওয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদের আল ফায়সাল ইউনিভার্সিটির কালচারাল ডে 2023। বাংলাদেশ সহ 11টি দেশে শিক্ষার্থীরা তাদের দেশীয় সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ করে। তারা তাদের প্রতিটি দেশের কালচার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করে। বর্তমানে আল ফায়সাল বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 জনেরও অধিক বাংলাদেশি শিক্ষার্থী মেডিকেল, ফার্মাসিস্ট সহ অন্যান্য বিষয়ে অধ্যয়নরত রয়েছেন। ভিশন 2030 সামনে রেখে সৌদি আরবের শিক্ষা খাতকেও ঢেলে সাজানো হচ্ছে।